ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা দেখব কিভাবে মিনি অ্যাম্পলিফায়ারগুলো ঠিক করতে হয়। এটার আসলে যে প্রবলেমটা হয়েছে, এটার কোনো সাউন্ড নাই। আমরা একটু চেক করে দেখি তারপর কি প্রবলেম। ঠিক আছে ভিউয়ার্স, চলুন আমরা আমাদের ল্যাপটপে অডিওটা দিয়ে চেক করি। আমরা প্রথম ল্যাপটপটা ওপেন করি। এটা অবশ্য খুবই কম দামের একটা মানে আর কি অ্যাম্পলিফায়ার, তারপরও যদি কম দামে অ্যাম্পলিফায়ার যদি ঠিক করা যায় তো সমস্যা নেই। ঠিক আছে ভিউয়ার্স, আজ আমরা দেখবো কীভাবে এটা রিপেয়ার করতে হয়। আমরা এটার জাস্ট একটা ইউএসবি পাওয়ারে চলে, আমরা ইউএসবিটা লাগাই এটার। ইউএসবি পোর্ট, এটা আমরা অডিও ইনপুট দিয়ে দিলাম অডিও যায়। ঠিক আছে পিওর্স, এটা একটা ভলিউম আছে, ভলিউম কোনো কাজ করতেছে না, কোনো ধরনের সাউন্ড নাই। আমরা এটা এখন এটা চেকটি একটু খুলে দিই, ওপেন করে দিই, দেখি অবস্থা কোনো সাউন্ড আছে কিনা। দেখুন সাউন্ড আছে, কিন্তু এটা দোকানের পর সাউন্ড থাকবে না। সাউন্ড আছে, এখানে কোনো সাউন্ড নাই। ঠিক আছে ভিউয়ার্স, আমরা এটা দেখি কীভাবে রিপেয়ার করতে হয়। ওকে ভিউয়ার্স, প্রথম আমরা এটা খুলি। আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এটা যে কেবল লাগানো আছে এটাই আমরা কাজ করবো, কারণ এখানে শুধুমাত্র একটা স্পিকার আছে, সুতরাং এটা আমাদের খোলার দরকার নেই। ঠিক আছে, আমরা এটা খুলি, এটা দিয়ে কীভাবে করতে হয়। এটা খোলার জন্য এটা একটা উপরে কাভার, জাস্ট এটা ধরে টান দিলে খুলে যাবে। তারপর নিচে স্ক্রু আছে, এই যে এই স্ক্রু। ঠিক আছে, এই স্ক্রুগুলো আমরা খুলবো। ওকে ভিউয়ার্স, আমরা কানেকশনটা আরেকবার একটু রিচেক করি, দেখি কী অবস্থা আছে কানেকশনটার, সুন্দর কানেকশন কী কানেকশনটা হয়েছে। এখানে একটু খেয়াল করুন, এখানে কালোটা নেগেটিভ, ইউএসবি নেগেটিভ, এটা হলুদটা হলো ইউএসবি পজিটিভ, মানে 5 ভোল্ট ঢুকছে এখানে। এখানে একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা পাবেন, আমি হয়তো আর একটু ক্লোজ করে জুম করে দিই। ঠিক আছে কিনা, হ্যাঁ, এটা 5 ভোল্টে দেখা 5 ভোল্ট, এ দেখতে পাচ্ছেন, আর এটা হলো নেগেটিভ। আর এখানে সাদাটা হলো অডিও সিগন্যালের ইনপুট, সাদারা অডিও সিগন্যালের ইনপুট, আর হলো নীলটা হলো গ্রাউন্ড। ঠিক আছে, আর এদিকে দুইটা স্পিকার আমার শর্ট করা আছে, কারণ এটা স্টুডিও হলো, কারণ এটার অডিও যে জ্যাকটা আছে ওটা স্টুডিও না। দুইটা স্পিকার লাইন আমরা পজিটিভ সেজেছি, দেন এল এর পজিটিভ, এটা মাইনাসটা আমরা ইউজ করিনি, হ্যাঁ, আর আর এর পজিটিভ মাইনাসটা ইউজ করিনি, এল এরও পজিটিভটা ইউজ করেছে, মাইনাসটা আমি ইউজ করিনি, যাতে অডিওটা একটু ভালো আসে। এই কারণে আপনারা দেখেন অডিওটা আমরা একটু চেক করি কী অবস্থা। তার আগে আমরা একটু পাওয়ার দিই, পাওয়ার দিলে হয়তো এখানে একটা অডিও সিগন্যাল আমরা পাবো।
পাওয়ার দিলাম, দিই অর্ডার কোনো সিগন্যাল আসছে কিনা। হ্যাঁ অর্ডার দেখাচ্ছে, এখানে হালকা একটা আওয়াজ আসছে, আপনি হয়তো শুনতে পারতেছেন কিনা জানি না। ঠিক আছে আমরা এখন ওইটা অর্ডারটা ইনপুট করি কি অবস্থা, অর্ডার দেখা হয়েছে এইটা। ঠিক আছে আমরা এখন ভিডিওটা প্লে করি একটু। আমি এখানে কোনো গান বাজাতে পারতেছি না এই কারণে, কারণ এখানে একটা কপিরাইট ক্লেম আসতে পারে। আমি কপিরাইট ফ্রি অর্ডার দিয়ে দিচ্ছি, দেখুন। ওকে ভিউয়ার, কপিরাইট ফ্রি অর্ডার, ঠিক আছে। তারপর আমি একটা গান চালাই দিই, অবস্থা ওকে ভিউয়ার। ওকে ভিউয়ার্স, দেখার জন্য ধন্যবাদ। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এটা কি ফিটিং খুব সহজে করা যাবে, এই আমি পেপারটির সাথে একটু বাস করে দিই।